পুলিশ নিয়ে স্বচ্ছ ধারণা নেই সাধারণ মানুষের। আমার অভিজ্ঞতা ভালো না, পুলিশ সম্পর্কে আমার আইডিয়া ভালো, সব দোষ পুলিশের, অ্যাকচুয়ালি ওটা না, যতবার বিপদে পড়েছি পুলিশকে পেয়েছি। এখন একটা অ্যাক্সিডেন্ট করবো, আমাকে কেউ ধরতে পারবে না, একটা পুলিশ আসবে, পুলিশ তো খারাপ বলে টাকা খায় বলে। ওই যে দু চারজন হয়তো বা ভুল আচরণ করেন। বাংলাদেশ পুলিশ পরিচালিত হয় 1861 সালের পিআরবি আইনের দ্বারা। উপনিবেশিক ওই আইনে পুলিশ জনগণের সেবক নয়, শাসক। যুগে যুগে দেখা গেছে পুলিশের একই রূপ। 90-এর গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রের জাগরণ হয়েছে, কিন্তু শেকলমুক্ত হয়নি পুলিশ। তাই যখন যে সরকার ক্ষমতায় এসেছে, দলীয়ভাবে ব্যবহার করা হয়েছে পুলিশকে। বারবার রাজনৈতিক হস্তক্ষেপের কারণে পুলিশের কাছ থেকে মুদ্রার আরেক পিঠ দেখেছে বিরোধী পক্ষ। প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে দেখেছি যে ওই যে পুলিশে দ্বারাই কিন্তু পুলিশের মন্ত্রী আহত হয়েছে। আইনের কাঠামোর মধ্যে যখন সকল প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে, তখনই আমরা দেখব যে এর প্রতিফলন সর্বক্ষেত্র হবে, এমনকি পুলিশের আচরণ ক্ষেত্রেও এটা আমরা দেখব। তাই যুগোপযোগী পুলিশ বাহিনী গড়তে 2007 সালে আইন প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, 2 বছর পূর্ণ হওয়ার আগেই বদলি না করা এবং কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ফৌজদারি অপরাধ বলে বিবেচিত হবে। কিছু ধারায় আপত্তি ওঠায় সংস্কার করে পাঠানো হয় সরকারের কাছে। কাঠামো দাঁড় করিয়ে দিয়েছে, এটি খসড়া আইন আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া আছে। আমরা আশা করছি যে এটির একটি সুরাহা হয়তো হবে কখন। কিন্তু কবে নাগাদ পুলিশ আইন সংশোধন উঠবে তা এখনও অজানা সরকারের নীতি নির্ধারকদের। রাজনৈতিক কর্তৃত্ব অবশ্যই থাকতে হবে। পুলিশ যদি এখন বলেন যে না, আমরা রাজনৈতিক কর্তৃত্ব মানবো না, আমরা আলাদা বাহিনী হব, তা তো হবে না। মানবাধিকার কর্মীদের অভিযোগ, প্রতিটি সরকার পুলিশকে রাজনৈতিক হাতিয়ার বানালেও স্বাধীন পুলিশ গঠনে আন্তরিকতার অভাব ছিল সবার। তারা স্বাধীনভাবে চিন্তা করতে পারে না, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না, তারা রাষ্ট্রের কাছে দায়বদ্ধ, তারা কোনো বিশেষ প্রভাবশালী শক্তির কাছে দায়বদ্ধ না, এবং সেই চর্চাটা তাদের করতে দিতে হবে স্বাধীনভাবে। তাই সত্যিকারের জনগণের বন্ধু বানাতে পুলিশ বাহিনীতে সংস্কারের সাথে আইন পাস বেশি জরুরি। পুলিশের কল্যাণে অনেক সময় অনেক ধরনের পদক্ষেপ নেওয়া হয়, চলে ফাইল চালাচালি, কিন্তু ফাইলবন্দী হয়ে থাকে পুলিশের জন্য সবচেয়ে বড় কল্যাণকর পুলিশ অধ্যাদেশ আইনের বাস্তবায়ন। আর বিশ্লেষকেরা বলছেন যে সরকার পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না, এই শঙ্কা থেকেই এই পুলিশের অধ্যাদেশ আইন বাস্তবায়ন করা অনেকটা সম্ভব হচ্ছে না। নাজমুল হোসেন, যমুনা নিউজ, বগুড়া সদর থানা, বগুড়া।